বিশেষত ফাংশনের ফাংশনটাকেই, ঠিক আছে, ফাংশনের ফাংশন মূলত এদের ডেরিভেটিভ করব। আছে এদের ডেরিভেটিভ করব। আগেরগুলো যেটা ছিল ফাংশনের ফাংশনগুলো সহজ ছিল, যেমন ধরো তোমাকে বলছিল আগের বার যে আপনি এক কাজ করেন সাইন টু এক্স এর অন্তরীকরণটা করেন, এখন আবার কি করছে বলছে যে না সাইন টু এক্স এর পাওয়ারেও কি বলে দিছে এক্স বলে দিছে, এইবার অন্তরীকরণ করে। সাইন টু এক্স এর অন্তরীকরণটা আমাদের জন্য আমরি কঠিন ছিল না। আমরা তখন যেটা করতাম, সবাই যদি খেয়াল করি, সাইন টু এক্স এর অন্তরীকরণে লিখতাম টু কস টু এক্স, কিন্তু যখন পাওয়ারে আবার কি আসছে ওই ডোমেনের একটা ফাংশন চলে আসছে, তখন তোমাকে বাধ্যতামূলকভাবে এই অঙ্কটা লন টাইপ দিয়ে করা লাগবে, এটা কাইন্ড অফ ফিক্সড হয়ে গেছে তোমার জন্য। আপডেটেড ভার্সন 9.5, সহজ ওই কথাই, ওইটা নিয়েই আমরা কাজ করব। যেমন ধরো তুমি যদি কখনো দেখো যে এই এই ফাংশনগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কারা? যখন পাওয়ারে ভ্যারিয়েবল চলে আসে তাদেরকে কি বলে? এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। তবে এরা একটু জটিলতর এই আর কি। তো আমরা এখানে এই ধরনের অঙ্ক আসলে কি করব, যখন আমরা নিশ্চিত হব যে এটা একে ফাংশনের ফাংশন, দ্বিতীয়ত এক্সপোনেনশিয়াল ফাংশন, বেটার প্রথমে লিখবো যে সাইন টু এক্স, আর এখানে কি হবে হোল টু দি পাওয়ার এক্স। এটা কোনো নাম্বারের অঙ্ক দেখে চিনবা কীভাবে যে এটা করব কি করব? এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। যেমন আমি তোমাদের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার টু এক্স এগুলোর ডেরিভেটিভ করানোর সময় কিন্তু এই একই ধরনের কথা বলতেছিলাম, ওয়াই ধরে নাও, ডানে লন গুণ করো। তবে ই টু দি পাওয়ার এক্স একটা না করলেও অঙ্কগুলো ভালোভাবে করা যায়, কিন্তু এটা করা যাবে না, এটাই সমস্যাটা থেকে যায়। আমরা যেটা করব, আমরা ওই বোথ সাইড লন মাল্টিপ্লাই করে দেব। লন মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, মানে অঙ্কগুলোকে চেনা যাস, ঠিক আছে, যে অঙ্ক কিভাবে করতে হয়। তো তারপরে ধরো এখানে এক্স থাকবে, আর এখানে লন সাইন, এখানে কত থাকবে টোয়াইস এক্স থাকবে। এই এরপরে কি করার, এরপরে হলো তোমার এই যে বা দিবা, সুতরাং এরপর এখন তো দেওয়া যাবেই। লন ওয়াইয়ের মানে কি? লন ওয়াইয়ের মানে হলো ওয়ান বাই ওয়াই। তারপরে এখানে কি হবে? তারপরে এখানে হবে হলো ডিডি এক্স অফ ওয়াই হবে। কেন? কারণ ওই যে বলছিলাম রেঞ্জ ফাংশনের ডেরিভেটিভের ক্ষেত্রে প্রথমে তাকে ডোমেনের মতো আচরণ করাইতে হয়, তারপরে আবার ওই অংশটা লিখতে হয়। তো এটা কিন্তু আবার জিরো হবে না, জানো তো, যেহেতু এটা রেঞ্জ ফাংশন। তো এখানে শুরুতে কি পড়ে গেছে? ইউভির ফর্মুলা পড়ে গেছে, কারণ একই এই এক্সও চলক, এখানে ও এক্সও কি চলক, তো চলক দুইবার চলে আসছে। তো আমরা সাথে সাথে ইউভির ফর্মুলা মানে কি, এক্স রেখে দেব, তারপরে কি লিখবো, ডিডি এক্স লন, তারপরে এখানে সাইন টোয়াইস এক্স, ঠিক আছে, তারপরে আবার প্লাস হবে লন সাইন টোয়াইস এক্স, আর এখানে হবে হলো ডিডি এক্স এক্স। তো এগুলো করার সময় আর কি ভালোভাবে ঠান্ডা মাথায় কেয়ার করে করবা। তো লন সাইন টু এক্স মানে হলো ওয়ান বাই সাইন টু এক্স, সাইন টু এক্সের ডেরিভেটিভ হলো কস টু এক্স, শুধু টু এক্সের ডেরিভেটিভ হলো টু। এরকম আমরা এই যে ডট গুণটা দিয়ে তারপর লিখবো, ক্রস দিলে একটু খারাপ দেখায়। এগুলো সবাই বুঝছো তো কীভাবে আসছে? তিনটা ধাপ, লনেরটা ওয়ান বাই সাইনেরটা কস, শুধু টু এক্সেরটা টু, তারপরে এখানে কি হবে লন, আর এখানে সাইন টু এক্সটা থেকে যাবে, আর জানো তো এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত, ওয়ান। এখন এখানে কাটাকাটির কিছু নাই, তবে এখানে যেটা আসছে এই যে কস বাই সাইন মানে কি কট, আর এখানে আমরা যেটা করব এই যে এখানে শুধু ডিডি এক্স অফ ওয়াইটা লিখব, আর এই যে ওয়াইটা এই পাশে চলে আসবে, মানে ডেরিভেটিভের রেজাল্টের মধ্যে মূল ফাংশনটা রয়ে গেছে। এরপরে যেটা লিখবো টু, তারপরে এখানে কট এক্স টু এক্স, কট এক্স প্লাস লন, তারপরে এখানে হবে হলো সাইন, আর এখানে হলো টোয়াইস এক্স। এরপরের লাইনে যে ওয়াইয়ের বদলে আমরা যে কোয়েশ্চেনটা ছিল ওইটা আবার একটু মনে করে উঠাইয়া দেবো, কারণ উত্তরে যাতে ওয়াই না থাকে, কারণ প্রশ্নে ওয়াই বলতে কেউ ছিল না। এই হলো আমাদের পরিসমাপ্তি, এটা উঠাইয়া ফেলো, তারপরে আমরা বইয়ের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে আবারও সেম কথা, আমরা যে কোনো অঙ্ককে ওয়াই ধরে নেব। তোমরা কি লাস্টের লাইনে ওই যে ওয়াই এর বদলে এটা বসাইছিল তো দিয়েছো না? কিন্তু তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটবে, অনেক স্যার কাইটা বসে এটা কেন দিছে। তো ধরো আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আচ্ছা হোল ব্র্যাকেট দিয়ে দিই তাহলে ভালো হয়,
হোল ব্র্যাকেট 3/2, ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন দেওয়া। হ্যাঁ এইটাই, এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে, বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো ওই যে সেম কথা আগের অধ্যায়গুলাই, এগুলাই ছিল, শুধু আলাদা আলাদা অঙ্কে ছিল, এগুলোর সব আমরা একসাথে করে করতেছি। কিরকম দেখো, প্রথম কাজ হলো তোমার এই লনের পরে যা আছে, লনের পরে লন এম এন এর সূত্র মনে আছে তোমাদের? লন এম এন কি? এম আর এন যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে কি হয়, লন এম প্লাস লন এন, মানে গুণ থাকলে যোগ হয়। তাহলে তোমার প্রথমে এটা কি হবে, লন ই টু দি পাওয়ার এক্স যোগ লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, আর এখানে কি হবে, 3/2। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এখনো তোমরা জানো এখানে কি করা সম্ভব বলো তো, 3/2টাকে নিয়ে আসা সম্ভব না? তারপরে এরকম হবে, বোঝা গেছে? এখনো আরো কি কাজ করা সম্ভব, এখনো কিন্তু কাজ করে আছে, খেয়াল করছো কি আছে বলো তো, ভাগ আছে না, খেয়াল করছো এই জায়গাটা ভাগ আছে না? এম বাই এন এর সূত্র কি ছিল, কি হইতো, মাইনাস হইতো না? এই যে দেখো, মাত্র এই অঙ্কটা করার মতো সিচুয়েশন ডেভেলপ হয়েছে, মাত্র। হ্যাঁ, এইখানে আবার একটা কথা, এই যে এই লাইনেই আমরা করতে পারি এটা, আমি একটা লাইন কমায় আসি, যেমন ধরো এই জায়গায় এক্স চলে আসবে, তাহলে এটা কি হবে, লনই, আর এইখানে কত থাকবে, এক্স, কারণ লনই এর মান কত, 1, মানে পুরো দস্তুর পুরো জিনিসটা কিন্তু রেডি। এখন তুমি ডেরিভেটিভ করো, 1-2 ব্যাপার, এখন তুমি ডিরেক্ট লেখা দিতে পারো, যে সুতরাং ডিডিএক্স অফ ওয়াই লিখে এক্স এর ডেরিভেটিভ, আমি ডিরেক্ট লিখি এক্স এর ডেরিভেটিভ কত, 1, 3/2 জায়গায় কত থাকবে, 3/2, লন এক্স এর ডেরিভেটিভ কি, 1/x-1, পাশে ফাংশনের ফাংশন, এক্স এর ডেরিভেটিভ কত, 1-0, মাইনাস লন এক্স এর ডেরিভেটিভ কত, 1/x+1, এটা ডেরিভেটিভ 1+ কত, 0, এগুলো লেখো কিন্তু, কারণ ওই যে x-1টা পরে থাকলে তুমি, যদি লন 1-x থাকতো না, তাহলে একটা মাইনাস আবার চলে আসে, তো এটা একটা ট্র্যাপ আর কি। তো এই দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন শুধু এখানে আমরা লসাগু করব, তাহলে লসাগু এখানে হবে হলো x-1 × x+1, আর এইটা এখানে আসবে, তাহলে x+1, আর এই মাইনাসের কারণে এটা যাবে -x+1, তাহলে এক্স এক্স কাটা যায়। এই যে দেখো উত্তর রেডি, 1 3/2, x² - 1, আর উপরে থাকবে 1, শেষ, 1 না 2, না 2 2, আবার কাটা যায়, দেখো এই যে 2 a 2 কাটা যায়, এখন তুমি উত্তর লিখে দাও। মানে এই জিনিসের ফাংশনের আনসার যে এত ছোট হবে, এটা অনেকে বিশ্বাসই করবে না, যে পারে না, যে পারে তার জন্য কোনো ঝামেলা নাই, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র ইউজ হলো, লন এম এন এর সূত্র ইউজ হলো, লন এম বাই এন এর সূত্র ইউজ হলো, কি করতাম, লন ছাড়া ধরো এই অঙ্কটা আসছে, তখন কি করতাম, হ্যাঁ দুই পাশে লন কি করে দিতাম, গুণ করে দিতাম, তাতে এই অঙ্কটার আনসার কি হইত, এইটাই বসতো, আর ওই যে লন ওয়াই এর মান কি হইতো, 1/y, ওই ওয়াইটাই পাশে এসে কি হইতো, গুণ হইতো, পুরাটা সেম থাকতো না? তো তোমরা একটু খালি লেখা রাখো, প্রশ্নটা এটা উঠাও, পরের লাইনটা লেখো আর আনসারটা লেখো, মানে প্রথমে তোমার এই লাইনটা আসবে, পরের লাইনে তুমি এরকম লন ওয়াই লিখবা, তারপরে এখানে লন লিখবা, তারপরে ই টু দি পাওয়ার এক্স, x-1 / x+1 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এই লাইনটা লিখবা, লিখে এই লাইনটা লিখে শুধু এই যে যখন ডেরিভেটিভ লিখবা তখন এখানে ওয়াই লিখে দিবা জাস্ট একটা এরকম, হ্যাঁ বুঝতে পারছো, সব সেম থাকবে, শুধু উত্তরের লাস্টে এখানে একটা ওয়াই গুণ থাকবে, ওই যে 1/y আসবে, এটা বাসায় করো তোমরা, এটা বাসায় নিজেরা করে নিও, কি হবে এটা তো বুঝছো, কারণ যে শুরুতে আমি একটা অঙ্ক করাইলাম ওইটারই এটা একটা প্যাটার্ন, যেমন একটা ফাংশন দেওয়া আছে, তুমি লন্টন ধরে ওরে আলাদা করে করে ফেললা, এই বুদ্ধি কাজে লাগে, তোমরা মোটামুটি 1 নম্বর অঙ্ক সব করে ফেলতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে।
সবাই বুঝছে? আচ্ছা তাহলে আমাদের এটা শেষ। মানে আমি বলতে চাচ্ছি একের যতগুলো অঙ্ক আছে হয় উভয় পক্ষে লন গুণ করে নিতে হবে, না হলে ওনারা লন দিয়ে দিছে। ওকে, এখন পরের কথায় আসি আমরা। যেমন ধরো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে y ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, এরকম দিছে, বলছে কি ডেরিভেটিভ করো। এটা ডেরিভেটিভ আমাদের পারা উচিত, কিভাবে কি কি প্ল্যান আছে এটা? অফ করে দিতে হবে। আচ্ছা, দুইটা বহুতল ভবন এখানে দুই রকম, তো আমরা এটার দিকে আগে থাকে। এই ব্র্যাকেট মানে এখানে কি বোঝাচ্ছে, কি এখানে এটা মানে কি ব্র্যাকেটের লাভ কি, আবার এটা ব্র্যাকেট নাই, কিছু কি বুঝছো তোমরা? তোমার এক্স্যাক্টলি ধরে ফেলছে ব্র্যাকেটের কারণে এমএনএ সূত্র পড়তে পারে না, পড়বে। এই মনে করে দেখো তো, এই ধরনের কিছু এসিতে লেখতা কিনা, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, এখানে লিখতে পারবা? সম্ভব না। বোঝা গেছে কথা, ডিফারেন্সটা পাইছো? আচ্ছা তাহলে আগে আমরা ওইটা করব, আর এটা তোমার বললে দিলেই পারবা। চলো আমরা এটা করি। তাহলে প্রথমে আমাদের ধরে নিই লেট ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার, যে বারো বারো আমি একটা এই যে এইরকম হয়ে যাবে, এক্স গুণ এক্স হয়ে যাবে, বুঝে এমএন। তাহলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখন পাওয়ারে নামানোর জন্য আমাদের কি করতে হবে, বোথ সাইড লন মাল্টিপ্লাই করতে হবে। লন মাল্টিপ্লাই করলে পাওয়ারটা কি হয়ে যায়, কোথায় আছে, বামে আছে, এটা তো ইউজ টু, অলরেডি এতক্ষণ ধরে এটাই করতেছি। এরপরে আমরা কি করব বলো তো, ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ ডিডিএক্স কি লিখবো, লন ওয়াই ডিডিএক্স, এক্স স্কোয়ার এখানে কি লিখবো, লন এক্স। লন ওয়াই এর ডেরিভেটিভ কি, ওয়ান বাই ওয়াই। তারপরে শুধু ওয়াই এর ডেরিভেটিভ কি, ডিডিএক্স ওয়াই। এখানে কি পড়বে, কিসের সূত্র পড়বে, ইউভি। সো হোয়াট ইজ ইউভি, ডিডিএক্স এক্স স্কোয়ার, আর এখানে কি হবে, লন এক্স। পরের বার লন এক্সকে রেখে দেবো, কাকে করবো, ডিডিএক্স এক্স স্কোয়ার, এগুলো আমরা পরিচিত। তো এখানে এক্স স্কোয়ার থাকবে, লন এক্সের বদলে হবে ওয়ান বাই এক্স, এখানে লন এক্স থাকবে, এক্স স্কোয়ারের বদলে হবে হলো টু আইস এক্স। এই এক্স এই এক্স কাটা যায়, তাহলে থাকে এখানে এক্স প্লাস টু এক্স, আর এখানে কি হবে, লন এক্স। সমস্যা হচ্ছে, আমি কি বেশি তাড়াতাড়ি যাচ্ছি? এর জন্যই মানে আগের অঙ্কগুলো লিখে লিখে নিছিলাম, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ওয়াই মানে কে ছিল, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর এখানে আবার চাইলে এক্স কমন নেওয়া যায় না, এখান থেকে এক্স কমন নেওয়া যায়। আচ্ছা তাহলে একটা কি কমন নিলাম, এক্স কমন নিলাম, আর এখানে তাহলে কি থাকবে, ওয়ান প্লাস টু লন এক্স। আচ্ছা এই এক্সের এই এক্স যে কমন নিলাম, ওর পাওয়ার আবার কত, ওয়ান। তাহলে এইখানেও এইখানে দাঁড়াও, আমি একটু দুঃখিত, আমি একবারে লিখতে গিয়ে তাড়াহুড়া করে ফেলছি। আমি ওয়াইয়ের বদলে ওই পোস্টটা উঠাবো না, আমি ওয়াইয়ের বদলে কি উঠাবো, আমি ওয়াই টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার কী লিখবো, এই যে এইটা লিখবো, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এইটা কত, এক্স টু দি পাওয়ার ওয়ান। সবাই কি বুঝছো এটা, আগেরটা কি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এটা কি এক্স টু দি পাওয়ার ওয়ান, এগুলো সবাই বুঝছি। আচ্ছা এখন এইটাও এক্স এটাও কি এক্স, তাহলে এখানে কি হওয়া উচিত বলো তো, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কি হবে, ওয়ান প্লাস লন, কেন, কারণ এই টু ওখানে কি করে দেওয়া যায়, শিফট করে দেওয়া যায় না। দেখো এবার আস্তে আস্তে উঠায় ফেলো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই যে দেখো, এই যে বামে একটা, এই যে এখানে ওয়াই ছিল না, এই ওয়াই এর বদলে কি লিখছিলাম, এইটাই আমি এখানে বসাইছি, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর আমি এই ভিতরে এক্স কমন যায়, আমি ওই এক্স কমন নিচ্ছি, কমন নিয়ে আমার এটার বেজও এক্স, এটার বেজও কি
এক্স, তাহলে হ্যাঁ এই যে দেখো, এই যে এই যে ওয়ান বাই ওয়াই না, এই লাইনে এসে গুণ করে দিচ্ছি, এই ওয়াইটা এখানে এনে দিচ্ছি। আচ্ছা তোমরা আস্তে আস্তে লাইনগুলো করো, করার পরে আবার আমারে জিজ্ঞেস করো যে কোন জায়গায় সমস্যা। এই যে এই এক্স এর পাওয়ার এখানে কয়জন আছে? এই এক্স টু দি পাওয়ার এক্স, এটা একটা অঙ্ক হিসাবে আসছে। তো আমরা কি করব, আমাদের প্রথম কাজ হলো এটা লেখা। লেখার পরে আমরা কি করব, আমরা এখানে লিখবো ডি ডি এক্স, তারপরে লিখবো ওয়াই। ইউ টু দি পাওয়ার ভি মানে কি? দুইটা চলো, যা আছে তাই। ডি ডি এক্স, ভি মানে কি? পাওয়ার যে ছিল সে আগে আসবে, তারপরে কি হবে, লন ইউ। তো ওটাই লিখবো, তো এখানে যা আছে তাই, ঠিক আছে। তারপরে কি লিখবো, ডি ডি এক্স ভি লন ইউ, ভি কে এক্স, লন ইউ মানে কি, লন এক্স। বোঝা গেছে কথাটা? মানে আমরা ওই অতগুলো লাইন আর করতে চাই না, আমরা একবারে লেখার অভ্যাস করতে চাই, করা সম্ভব। তখন ধরো তুমি এখানে লিখবা হলো এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে লিখবা এক্স থেকে যাবে, এটা তো ইউবি সূত্রে পড়ে গেছে, তোমরা তো বুঝছোই নিশ্চয়ই। তারপরে লন এক্স, তারপরে এখানে ডিডি এক্স এক্স, তো এখানে এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্স, লন এক্স মানে ওয়ান বাই এক্স, ওখানে ওয়ান থাকবে, এখানে শুধু লন এক্স, এক্স এক্স কাটা যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে হলো ওয়ান প্লাস লন এক্স, এন্ড দ্যাট ইজ ডান। বোঝা গেছে কথাটা? এটাও কিন্তু একটা অঙ্ক, এটা বইয়ে পর্যন্ত আছে, এরকম একটা অঙ্ক আছে। তো তোমরা, আমি বলবো যে যাদের ইউ টু দি পাওয়ার ভি মনে রাখা সহজ, যাদের জন্য এই যে এইটার পরে ডিরেক্ট এই লাইন, এটা যাদের জন্য মনে রাখা সহজ তারা এভাবে করলা। যারা বললা যে স্যার আমার লাইফে আমি আর নতুন কোনো সূত্র রাখতে চাই না, তাদের জন্য একটা সহজ পরামর্শ, দুই পাশে কি করবা, লন গুণ করবা, ভেঙে ভেঙে যেভাবে বলছি এইভাবে যে যে অঙ্কটা করে ফেলবা।